ভিডিওটি শুধু মজা করার জন্য বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আইকন সাবস্ক্রাইব অন্যদের বেশি বেশি চোখবেন, বেশি বেশি ফলো করবেন, অন্যদের ভিডিও দেখতে হলে আবার বেল আইকন বাটন টিপ দিবেন। সো গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করুন। রোজা তো এবার রাখাই লাগবে, আগের বার 31টা রোজা একটাও তো রাখি নাই। রোজা আবার 31টা হয় কেন? আগের বার 30টা রোজা একটাও তো রাখি নাই। এখন আমার 3 ঘাওরা বন্ধু আছে, ওর ডাকতে হবে, রোজা এইবার রাখবো সে বিষয়ে আলোচনা করতে হবে। সত্যি কথা, রোজা রাখার কথা বলে যদি ওদের এখানে ডাকি, 3 মাদারের বাচ্চা তো একটাও আসবে না। পাইছি, ওদেরকে সিস্টেম করে ডাকতে হবে। প্রথমে কালারে ফোন দি। শান্তি, বাড়িতে আর ঝাল ঝোল তরকারি খাওয়া যাবে না, শালা কি জ্বালায়। কি শান্তি, কালার বাচ্চা ফোন ধর। মনে হচ্ছে ফোনে রিংটোন বাজছে, পাশে গান বাজনা হচ্ছে। আমার কাছে আমি সারতে লাগি। আরে কালো, মনে হচ্ছে ফোনে রিংটোন বাজছে। দেখি দেখি কি দা, আরে ওর সময় কোন ভুডারওয়াল ফোন দিলে। হ্যালো হ্যালো, আরে শাওয়ার টুকরা, কলিজার টুকরা বন্ধু আমার, তুই কই? আরে বন্ধু, একটু হরিদের বাগানে একটু আসতে পারবি কি? আরে ভাই, আমি হরির পিছন টিছন মারতে পারবো না ভাই, আমি পিছন ধরার কাজ অনেক আগেই ছেড়ে দিছি ভাই। ওই শুনছি আজকে হরিদের বাগানের ভিতরে যে পুকুর আছে না, ওইখানে সকিনা আর তার সাথীরা আসবে, এখন তুই না আসলে দরকার নাই। আরে ভাই, আমি পিছন মারা হাত মারা দোনোটাই ছাড়া দিছি ভাই, তুই আর রাখ দমে অফিসের কাজে ব্যস্ত আছি ভাই। কি সকিনা আরো পুকুরে গোসল করবে? বন্ধু তুই 1 মিনিট খারাপ, ওই আইতে আসি, সব টাইম নাই, এখন মাল দেখতে যাচ্ছি। কালা এবার নিশ্চয় আইব, সকিনার কথা যখন কইছি, কালা তো সকিনার মস্ত বড় ফ্যান, অবশ্যই কালা আসবে। এরপর বাকি আছে কে, বোধাই আর বোবা আর কানা। বোবার কাছে কল দি। হ্যালো বোধাই, বোবা সালার তো তোরে বইল খালি আও 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 করিস, তোর তো বইলেও কোনো লাভ নাই। হ্যালো কানা, হ্যালো বন্ধু আমার, কোথায় তুই? ওই হরিদের বাগানে একটু আসতে পারবি? না, আমি 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 যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। আমি ক্লিয়ারলি দেখতে আসি, এখন রাত 12টা বাজে, তারা ফোনটা দেখে লই কটা বাজে, এই তো রাত 12টাই তো বাজে, আমি এখন যাইতে পারবো না। এখনো তোর কথা মনে পড়লে আমার পাছাটা এখনো ব্যথা করে, তুই পাছার ব্যথা এখনো ছাড়ি নাই আমার। যাবো না, আমি যাবো না। আরে শালার পো, তুই তো সবসময় অন্ধকারই দেখবি, শালা তুই তো কানা, তুই তো দিনে মানেও অন্ধ দেখবি আর রাত্রেও অন্ধকার দেখবি। ওই শুনছি আজকে হরিদের বাগানের ভিতরে যে পুকুর আছে না, ওইখানে সকিনা আর তার সাথীরা আসবে, এখন তুই না আসলে দরকার নাই, আমি আর কালা এখানে আসি, ঠিক আছে? তোর আসার দরকার নাই। কি সকিনা আইতেছে? হ্যাঁ আবার গোসল করব, তুমি দাঁড়া বন্ধু, মুই আইতেছি।
মাদার চোখ আমার গো বাগানটাকে আই সিভেল হইছো কে কি রে বন্ধু মতলব খারাপ নি হালার পো তুই না চোখে দেখোস না তাহলে দেখলি কেমনে এটা সিপা আরে আমরা তো বাগানে দিয়ে আছি তাই না বন্ধু তুই না কানে শুনোস না তাহলে আমার কথা শুনলি কেমনে না বন্ধু এমনি শকিনের কথা কইছিলি তো এই জন্য কানটা কিরকম যেন হয়ে গিয়েছে আমি তোদের বলি কতদিন দেখি না আমি তোদের বলি লুসামি বাদ দে ঠিক আছে কালকে কিন্তু প্রথম রোজা কিন্তু রাখন লাগবো সেই প্রস্তুতির জন্য তোকে ডাকছি ঠিক আছে আমি সেই সময় আবার উঠতে পারি না তোরা তোদের কাজ হচ্ছে গিয়া সেই সময় আবার ডেকে দিবি তোদের শকিনের ব্যবস্থা আমি করবো ভূতায় এবার ভিআইপি মানুষ হয়েছে আমাকে নাকি সেই না সেই সময় ডেকে দিতে হইব হালার পো কালা ওই হালার পো তোরা কিন্তু জানিস আমি আগের বছর একত্রিশটা রোজা রাখছিলাম আলার তুই একত্রিশ না আগের বছর রোজা হয়েছে তিরিশটা ও তিরিশটা রোজা তিরিশটা রোজাই আমি রাখছিলাম তিরিশটা না আগের বছর তোর রমজান মাসে রোজা হয়েছে উনত্রিশটা যাই হোক সেই সময় তোরা আমার এটাই কাজ ঠিক আছে আর তোদের শকিনের ব্যবস্থা আমি করব ঠিক আছে তাইলে আজকে রাত্রে তোরা আমার সাথে আমার খাটে ঘুমাবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা না 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 আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার সাথে থাকবো না আমার এখন আমার বাসায় যেতে হবে বন্ধু তোমার মতলব মনে হচ্ছে খারাপ আছে হালাল পো রমজান মাসে কোনো পিছন মারামারি নাই একদম সৎ মহৎ ভাবে থাকবো আরে 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 বন্ধু তুই কই মুখে আই তোর কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে দিলাম হালাল পো আমি এই দিকে ওই বাবা তুই হালাল পো আমার খালি না মারে সেই সময় দেখা দেবি শকিনের ব্যবস্থা আমি করবো ঠিক আছে আচ্ছা আছি যা এর কথা কিছু বুঝি না সেই সময় তো এখন অনেক দেরি আছে বুঝলি তো তোরা যাই ঘুমা আমি বন্ধুরে সেরির 20 মিনিট আগে আমি ডেকে দিব যা আমি এই ফোনে ইলাম দিতে হয়েছি আমি সোজা কাটকে যা ফোনটা সোজা কাটকে দাও আরে বন্ধু বলব তো আমি ইলাম দিতে হয়েছি ঠিক আছে ওই 20 মিনিট আগে আমি ডেকে দিব না তোমরা যাই ঘুমাও ঘুমাও তোমরা যাই সত্যি কইতাছিস তো আরে 100% 100% বন্ধুরে ডেকে দিব আমি বুঝিস কইলাম তুরা ঘুমা আমার আবার শকিনা পাশে না থাকলে আমার ঘুম আসে না আমি দেখতে পাই না বুঝছো হালার পো কানা নিয়ে এসছি আমার সেরি সময় বলে দায়িত্ব দেবো হালার পো আমি তো আমার টুনটুনি দিছিলি না বন্ধু আমি তোমার 20 মিনিট আগে ডেকে দেবো হালার পো ওইদিকে যা ঘুমে ডিস্টার্ব করে সেরি 20 মিনিট আগে আমার ডেকে দিবি যা আচ্ছা দিব আমি সেরির আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে যারা সেরি করেননি জলদি জলদি সেরি করে নিন আরে হালার পো খিদে লাগছে তোর হালার পো ঘুমা আরে হালার পো ঘুমা সেরি সময় দেখা দিস দুই হালার পরে রাখছি আমার সেরি সময় ডেকে দেবে হালার পর দুইটাই ঘুমাইছে কানা আরে কানা বাইরে বাইরে যা তো দেখাই তো কি অবস্থা বন্ধু যাইতেছি এখনো তো সকাল হই নাই বন্ধু
বন্ধু হালার পর তুই তো আমার টুনটুনির সাথে আমার বিছড়াও গেলেন তোর না বাইরে গিয়ে দেখে আসতে বললাম আমি বাইরে যাই দেখে আইছি তো আমি বাইরে যাই দেখছি আমার ফোনও দেখছি কে বল ওই দুইটা আইটি বাজে আর বাইরে তো তারা তো দেখি চকচক করতেছে তুমি টেনশন নিও না তুমি ঘুমাও তোমার শরীর আগে আমি তোমাকে ডেকে দেবো তুমি ঘুমাও আচ্ছা মনে থাকে যেন শরীর 20 মিনিট আগে হ্যাঁ 20 মিনিট আগে তোমাকে ডেকে দেবো আমার ফোনে আবার ইলাম দেওয়া আছে তুমি ঘুমাও আমি একটু ঘুমাই লই বন্ধু ঘুমাইছে ডেকে দিবানি আমি হালার পইরা নাকি আমার শরীর সময় আমার আমার ডাক দিবে আমার ডাইকা তুলবে হালার পো দুইটার একটা গেল কই ভিতরে ঘুমাইছে আল্লাহর পো আমি গিয়ে দেখে আসি বাইরের আকাশের অবস্থা কি হালার পো তোকে জন্য প্রথম রোজা রাখতে পারলাম না হালার পো হালার তোরা নাকি সেরি সময় ডাইকা দিবি আরে বন্ধু কানারে দিছিলাম ডার কথা কানার বাসা হরছে কি কানার বাসা তো সেরি সঙ্গে ডাই না ঘুমাইছে হালার পো আলো হালার পো কালা তুই না কানা শুনছ না আরে দোস্ত তোরা কইতাছিস তাই জন্য কথা কিটা কইলাম আর কি আল্লাহর পো আচ্ছা যাই হোক ইমাম সাহেব আসতেছে এই পথ দিয়ে ইমাম সাহেব জন্য কোনো ভাবে টেন না পায় কানার বাসা তুই দেখতি কেমনে ইমাম সাহেব জন্য কোনো ভাবে টেন না পায় আমরা রোজা নাই হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কোথায় আছেন হুজুর জাসালাম তো তোমাদের বাড়িতে দাওয়াত দুপুরে তাই হুজুর আপনি রোজা নাই কেন আপনারা কি রোজা হ্যাঁ হুজুর আমরা তো রোজা আছি না আমরা তো রোজা তো না এক মাস পরে হ্যাঁ হুজুর আল্লাহ হুজুর হ্যাঁ এক মাস